আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডেইলি বাজার প্রাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে শসার জুস তৈরি করে খেতে পারেন। তো চলুন তার আগে একটু দেখে নেই শসার জুস তৈরি করতে কি কি উপকরণ লাগে। পরিমাণ মতন একটি শসা নিয়ে নেবেন, তারপরে লাগবে চিনি, বিট লবণ, টেস্টিং সল্ট, আইস কিউব, লেবু। তো আমরা এক পলকে দেখে নিলাম আমাদের উপকরণ কি কি লাগবে। এখন আমরা শসাটা ব্লেন্ডারের সুবিধার্থে কেটে প্রসেস করে নিব। আমরা শসাগুলো কেটে প্রসেস করে নিয়েছি, এখন আমরা ব্লেন্ড করার জন্য সব উপকরণগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। আমরা শসাগুলো সব দিয়ে দিব। তারপরে আমরা দিয়ে দিব পরিমাণ মতন চিনি। তারপরে আমরা দিয়ে নিব বিট লবণ। এখন আমরা দিয়ে নিব টেস্টিং সল্ট। আমাদের এখন আমরা 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ব্লেন্ডার করে নেব। আমাদের ব্লেন্ডার করা কমপ্লিট। এখন আমরা পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিব। আমরা এই জুসের ভিতরে আইস কিউব দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। সৌন্দর্যের জন্য আমরা এক পিস অথবা দুই পিস লেবু এভাবে দিয়ে দিতে পারি। অলমোস্ট আমাদের জুস কমপ্লিট। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।